উয়ারানপুরে দামোদর নদী পশ্চিম পারে যেটা আমরা বসবাস করি, বিগত 1978 সাল বাংলা 1385 সাল থেকে অব্দি কম বেশি 33 বার আমরা বন্যা কবলিত হয়েছি। আপনাদের সকলের অভিজ্ঞতা আছে, আমার তো আছেই। প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে প্রবল বর্ষণ, তার সাথে সাথে তাদের রাজ্যের অধীন মাইথন এবং ফাঙ্কের ব্যারেজ থেকে অনিয়মিত ভাবে জলটাকে ছেড়ে দেওয়ার ফলে আমাদের বাংলায় যেটা অবস্থিত দুর্গাপুর ব্যারেজ, তারাও গত দুদিন আগে কম বেশি তাদের ঘোষিত 1,35,000 কিউসেক জল তারা ছেড়ে দেয়। আমরা জানি যে এটা 1,35,000 নয়, মিনিমাম 1,70,000-80,000 হবে, কারণ তারা যেটা বলে কম বেশি 35,000 কিউসেক জল কমিয়ে বলে। লোকাল ক্যাচমেন্টে কিছু বৃষ্টি আছে, সেটাকে নিয়ে 1,70,000-এর মতো। এই 1,00,000-র উপরেই যখনই ডিভিসির জল ছাড়ে, আমাদের পূর্বের অভিজ্ঞতায় উদয়নপুরের সমগ্র ব্লকটা বা থানা এলাকা কম বেশি 100টি গ্রাম প্লাবিত হয়ে যায় 8-10 দিন। আমরা থ্যাংকস জানাবো বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি 2015 সালে ছুটে এসেছিলেন, বন্যা দুর্গত মানুষের কাছে তিনি কথা দিয়ে গেছিলেন যে উদয়নপুর সহ হুগলির কিছু অংশ এবং বর্ধমানের কিছু অংশ, এই যে এলাকাগুলো যদি প্লাবিত হয় প্রতি বছর, তার হাত থেকে মানুষকে অন্তত কিছুটা রিলিফ দেওয়ার জন্য তিনি বন্যা প্রতিরোধের কাজ। এই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দামোদরের পূর্ব এবং পশ্চিম পাড়কে মজবুতিকরণ করে এবং কংক্রিটের বাঁধ, আমরা প্রথম দেখলাম যে বাঁধ মানে বালির বস্তা দিয়ে হয়, মাটি দিয়ে হয়, কিন্তু কংক্রিট করে বাঁধকে সুরক্ষিত করা যায় সেটা মানবিক মুখ্যমন্ত্রী দেখলেন আমাদের কথাবার্তা, আমাদের চাহিদা মতো। তাই এবারে আমরা সবাই বন্যার হাত থেকে আমরা কিন্তু রক্ষা পেলাম। পারলি যে 8-10টি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দুদিন দিনের ফলে, সেটাও হতো না, এখনো 3-4টি জায়গায় কাজ বাকি আছে, সেই কাজটির ফলে হয়নি এখনো, 10% কাজ বাকি আছে। সেটা হলে আমরা আশা রাখি যে বন্যার হাত থেকে আমরা উদয়নপুরের মানুষকে আমরা রক্ষা করতে পারবো।